এইচএসসির এই বছরের যে এইচএসসি, তার সিলেবাস কমানোর কোনো আসলে যৌক্তিকতা নেই, কারণ তারা তো তাদের পুরো সিলেবাস সম্পূর্ণই করেছে। এখন হতে পারে যে হ্যাঁ, পরীক্ষা এত বড় একটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে, এবং আবারও এত লক্ষ লক্ষ পরিবার, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত প্রশাসনের মানুষ, এত শিক্ষক, সবাইকে ঝুঁকির মধ্যে ফেলবো, তাহলে সেটিকে আমরা কম সময়ে করতে পারি কিনা, কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কিনা, আমরা সবকিছুই কিন্তু ভাবছি। আমাদের যদিও এইচএসসি পরিপূর্ণ প্রস্তুতি আমাদের নেওয়া ছিল, এখনো আছে, এবং যেটি আমি বারবার আগেও বলেছি যে যখনই অনুকূল পরিস্থিতি হবে তার 15 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পরীক্ষা নিতে পারবো। 15 দিনটি বলছি যে শিক্ষার্থীদেরকেও তো, পরীক্ষার্থীদেরকেও তো একটু নোটিশ দিতে হবে, তাদেরও আবার তাদের যে প্রস্তুতি সেটাকে ঝালিয়ে নেবার। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আজকে যে কথাটা বললেন, এই কথাটা নিয়ে অনেক তোলপাড় চলছে যে কম সংখ্যক পরীক্ষা নিয়ে এই এইচএসসি পরীক্ষাটা নেওয়ার বিষয়ে। তো বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে এই তথ্যটি এসে গেছে, কিন্তু এখানে কিন্তু একটি জিনিস তোমাদের লক্ষণীয়, এবং সেটা আমি জানি না তোমরা এই ভিডিওটা ক্লিপটা এর আগে দেখছো কি না। তো এখানে আমি তোমাদের বলছি, এখানে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে কম সময়ে কম সংখ্যক পরীক্ষা নেয়ার চিন্তা ভাবনা বা এটা চলছে, নট এটা শিওর। তোমরা একটু ক্লিপটা আরেকবার ব্যাক করে একটু ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। আমি পূর্বে বলেছিলাম যে আমাদের পরীক্ষাটা যদি সময় মতো না হয়, অর্থাৎ সেপ্টেম্বরেও না হয়, অর্থাৎ আরো পিছানো লাগে, যদি লাগে তাহলে কিন্তু একটা বিকল্প পদ্ধতির কথা ভাববে সরকার বা শিক্ষামন্ত্রী মহোদয়। তো সেটাই কি বিকল্প হতে পারে তার কিন্তু একটা ইঙ্গিত দিলেন। আমি আবার বলছি, এই যে সাবজেক্ট কমানোর বিষয়টা, এটা কখনোই চূড়ান্ত হয়নি। এখানে শিক্ষামন্ত্রী যেটা বলছে, আমরা ভাবছি বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে এটাও একটা আছে। ওকে, যারা বিষয়টা অন্যভাবে বুঝতে পেরেছো তাদের জন্য খুব কষ্টকর বিষয়টা, মেইন বিষয়টা তোমাকে বুঝতে হবে। এটা চিন্তা ভাবনা চলছে, এখন পর্যন্ত ফাইনাল হয়নি, ফাইনাল হলে তো অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে ফাইনালটা হবে কখন সেটা হলো ফ্যাক্ট, যদি হয় তাও মোটামুটি ওই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরই, তার আগে নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত আসবে না আসলে। কারণ কি, বোঝাই যাবে না যে কবে আমাদের এই খুলতে পারে বা না খুলতে পারে। যখন ফাইনাল হবে যে হ্যাঁ আমরা এই সময় খুলছি, তখন কিন্তু তোমাদের জানাই দিবে যে আসলে কোন পদ্ধতিতে ব্যাপারটা ঘটতে যাচ্ছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।